আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আজকে আমরা সংক্ষিপ্ত আকারে লাইভে আসতে পেরেছি, সে আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতপর দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমাদের পূর্বঘোষিত বিষয় অনুযায়ী সংক্ষিপ্ত আলোচনার বিষয় হল মুহররম মাসের করণীয় এবং বর্জনীয়। উল্লেখিত বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার আশা রাখছি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে হিজরি 1442 শুরু হয়েছে, আজকে মুহররম মাসের 3 তারিখ। মুহররম মাস হিজরি বর্ষের প্রথম মাস এবং মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত অত্যাধিক। বিভিন্ন দিক থেকে মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আপনাদের সম্মুখে আমরা আলোচনা করেছি। মুহররম মাস হলো হিজরি বর্ষের প্রথম মাস এবং আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নিষিদ্ধ বা হারাম ঘোষিত সম্মানিত 4টি মাসের অন্যতম মাস হলো মুহররম মাস। যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের সূরা তাওবা এর 36 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কাছে 12টি মাসে 1টি বছর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম অনুযায়ী, এবং এর মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস মহাসম্মানিত, এবং এই 4টি মাসের মধ্যে অন্যতম হল মুহররম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়টি ইরশাদ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলতের ব্যাপারে ইরশাদ করে বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম। রমজানুল মুবারকের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সিয়াম সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো এই মুহররম মাসের সিয়াম। সম্মানিত বন্ধুগণ, কাজেই মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত অত্যাধিক। এই মুহররম মাসে মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাদের বেশ কিছু রেসপন্সিবিলিটি, দায়িত্ব বা করণীয় এবং কিছু বর্জনীয় বিষয় রয়েছে। আসুন সংক্ষিপ্ত আকারে আজকে আমরা আপনাদের সম্মুখে মুহররম মাসের করণীয় এবং বর্জনীয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহররম মাসে আমাদের বেশ কিছু করণীয়র মধ্যে অন্যতম প্রধান করণীয় হলো, যেহেতু এই মুহররম মাস মহাসম্মানিত মাস, সেহেতু এই মুহররম মাসকে আমাদের সম্মান করতে হবে। মুহররম মাস যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক হারাম ঘোষিত মাসসমূহের অন্যতম, এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় পাপাচার করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই হারাম মাসসমূহে নিজেদের উপর জুলুম করো না, অত্যাচার করো না, অর্থাৎ পাপাচার, যুদ্ধ, বিগ্রহ এগুলাতে লিপ্ত হয়ো না। অতএব মুহররম মাসের এই সময়তে আমাদের প্রথম কর্তব্য হলো মুহররম মাসের এই সম্মানকে জানা, বোঝা এবং সেই অনুযায়ী মুহররম মাসকে সম্মান করা। মুহররম মাসের এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হলো মুহররম মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে, এই ফজিলতপূর্ণ সময়ে আমাদেরকে মুহররম মাসকে ইবাদত দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করতে হবে, এবং ইবাদত বন্দেগী বেশি করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। মুহররম মাসে আমাদের করণীয়র মধ্যে এখানে দ্বিতীয় নম্বর বিষয় হলো যে মুহররম মাসের ইবাদতের মধ্যে আমরা সর্বপ্রথম ইবাদত এবং আল্লাহর গুলামি বা আল্লাহর কাছে আমরা যে কোনো ইবাদত করার পূর্বে আমরা বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করে নিব, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার মাধ্যম দিয়ে আমরা পূত এবং পবিত্র হয়ে আল্লাহর ইবাদত করলে আমাদের পাপ থেকে ফিরে এসে তওবা করে আল্লাহর কাছে আমরা হাজিরা দিয়ে আমাদের গুনাহ খাতা থেকে ক্ষমা চেয়ে নিয়ে আমরা পূত পবিত্র হয়ে ইবাদত করলে সেটা আমাদের জন্য বেশি কল্যাণকর হবে এবং আল্লাহর দরবারে বেশি গ্রহণীয় হবে। এজন্য আমাদের মুহররম মাসের দ্বিতীয় করণীয় হলো যে আমাদের তৌবা এবং ইস্তেগফার বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমের সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠভাবে, খাঁটি অন্তরে, খাঁটিভাবে তওবাতুন নাসুহা, অর্থাৎ তোমরা একনিষ্ঠভাবে তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবার মাধ্যম দিয়ে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং মহান দয়ালু। আমাদের উচিত বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি নিজে
প্রত্যেক দিনের মধ্যে 100 বারের বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা এবং ইস্তেগফার করি, ক্ষমা চাই। সুবহানাল্লাহ। অতএব কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, আমাদের প্রত্যেকটা আদম সন্তানই আমরা পাপী, এবং পাপীদের মধ্যে উত্তম হলো তারাই যারা পাপ হয়ে যাওয়ার পরে ভুল হলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চায়, আল্লাহ তাদের ক্ষমা করে দেন। অতএব মুহররম মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করতে হবে। তৃতীয়, আমাদের মুহররম মাসের এই সময়তে করণীয় হলো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগিতে আমাদের সময় কাটাতে হবে, এবং আমাদের প্রত্যেকটি অবসর সময়কে আল্লাহর ইবাদত দ্বারা সৌন্দর্যমণ্ডিত এবং পরিপূর্ণ করার সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইজা ফারাগতা ফাংসব ও ইলা রব্বিকা ফারগব। আল্লাহ বলেন, হে নবী, আপনি যখনই অবসর পাবেন তখনই আপনি আপনার রবের ইবাদতে লেগে পড়ুন, লিপ্ত হয়ে পড়ুন। অতএব আমাদের বেশি বেশি আল্লাহর ইবাদতে লিপ্ত হতে হবে, আমাদের প্রত্যেকটি সময়কে আল্লাহর ইবাদত দ্বারা পরিপূর্ণ করতে হবে, এবং বিশেষত এই মুহররম মাসের এই ফজিলতপূর্ণ সময়ে আল্লাহর ইবাদত বন্দেগির ব্যাপারে আমাদের আরও বেশি আমাদের চেষ্টা চালাতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদের 4 নম্বর অন্যতম করণীয় হলো যে মুহররম মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত সমূহ যথাযথভাবে হেফাজত করতে হবে, জামাতের সহিত সালাত আদায়ের ব্যাপারে আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে, তাকবীরে উলার সাথে সালাত আদায়ের জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে পবিত্র হয়ে মসজিদে চলে আসব, এবং জামাতের সহিত আমাদের প্রত্যেকটি সালাত যেন আমরা আদায় করতে পারি, এটি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। 5 নম্বর আমাদের করণীয় হলো মুহররম মাসের এই ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সময়ে আমাদের বেশি বেশি তিলাওয়াতুল কোরআন, অর্থাৎ কোরআনুল কারিমের তিলাওয়াত বেশি বেশি করতে হবে, কেননা কোরআনুল কারিম হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারিম তেলাওয়াত করার মাধ্যম দিয়ে আমরা পুণ্য সঞ্চয় করতে পারি অধিকারে, এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি, এবং কোরআনুল কারিমকে আঁকড়ে ধরার মাধ্যম দিয়ে আমরা আখিরাতে মুক্তি হাসিল করতে পারি। অতএব আল কোরআন হুজ্জাতুল্লাকা আও আলাইকা, কোরআনুল কারিম কিয়ামতের দিন আমাদের পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। সুতরাং কোরআনুল কারিমের সাথে আমাদের সংস্রব এবং সম্পর্ক রাখতে হবে, এর বিনিময়ে আখিরাতে ইনশাআল্লাহ আমাদের মুক্তির ওসিলা হবে, কাজে বেশি বেশি কোরআনুল কারিম তেলাওয়াত আমাদের করতে হবে। 6 নম্বর, এই গুরুত্বপূর্ণ মুহররম মাসের সময়ে আমাদের করণীয় হলো বেশি বেশি তাকবীর, তাসবিহ, তাহলিল, তাহমিদ, জিকির আজগার করতে হবে বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, তোমরা বেশি বেশি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর সাথে কুফরি করো না। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, স্মরণ করো। কাজে আমাদের সকলের উচিত হলো বেশি বেশি আল্লাহর তাকবীর, তাহমিদ, তাসবি, এগুলা জিকির আজগার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ইস্তেগফার, যা কিছু আসে এগুলা বেশি বেশি এই মুহররম মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের করতে হবে। এরপরে মুহররম মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে, ফজিলতপূর্ণ সময়ে আমাদের 7 নম্বর গুরুত্বপূর্ণ করণীয় হতে পারে বেশি বেশি দান এবং সদকা করা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, তোমাদেরকে আল্লাহ প্রদত্ত যে রিজিক আল্লাহ দিয়েছেন সেটাই আল্লাহর পথে তোমরা বেশি বেশি ব্যয় করো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমাদের ব্যয় করার মাধ্যম দিয়ে আমরা জান্নাতকে খরিদ করতে পারি, জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম এটি, এবং এর মাধ্যম দিয়ে বালা, মুসিবত এবং যাবতীয় বিপদ আপদ থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। অতএব আমাদের সকলের অ্যাবিলিটি অনুযায়ী সাহায্যের হাত অগ্রসর করতে হবে, আমাদের হস্ত প্রদর্শন প্রসারিত করতে হবে যারা গরিব, অসহায়, মিসকিন, দরিদ্র রয়েছে তাদের প্রতি। বিশেষত এই দুর্যোগের সময় করোনা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত, মানুষের অবর্ণনীয় কষ্টের মধ্যে রয়েছে, এবং তার পাশাপাশি বন্যা কবলিত মানুষের অবর্ণনীয় কষ্টের মধ্যে রয়েছে, তাদেরকে সাহায্য করা, তাদের সাহায্যে এগিয়ে আসা বিত্তবান এবং সকলের সামর্থ্য অনুযায়ী কিন্তু সকলের দায়িত্ব। অতএব আমাদের বেশি বেশি দান এবং সৎকার দিকে অবশ্যই আমাদের এগিয়ে আসতে হবে, এই মুহররম মাসের গুরুত্বপূর্ণ সময়ে পুণ্য হাসিলের মাধ্যম হতে পারে এই বিষয়গুলো। এরপরে আমাদের 8 নম্বর গুরুত্বপূর্ণ করণীয় হলো মুহররম মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে বেশি বেশি আমরা নফল সিয়াম পালন করতে পারি, এবং নফল সিয়ামের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো যে আশুরার যে সিয়াম রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ ওয়া কাফফিরু সানাতাল মাযিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে আমি আশুরার 2টি সিয়াম, অর্থাৎ আশুরার 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ যে কোনো 2 দিন সিয়াম পালন করার প্রতিদান হলো এটাই, আল্লাহ এর বিনিময়ে বান্দার বিগত 1 বছরের গুণা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের 8 নম্বর এই মুহররম মাসে আশুরার সিয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য আশুরার সাথে 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ যে কোনো 2 দিন সিয়াম পালনের ব্যাপারটি বলেছেন।
অতএব এই দুই দিন সিয়াম পালন করা সুন্না, আমাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এই মহাফজিলতপূর্ণ বিষয়টি লাভের জন্য আমাদের অবশ্যই চেষ্টা চালাতে হবে। এরপরে আমাদের করণীয় হলো যে 9 নম্বর যে বিষয়টি সেটি হলো যে মুহররম মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের হকুল ইবাদ বা বান্দার হক যেটি যার যেটা প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে দিতে হবে। মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, তাদের সাথে মিষ্টিভাবে আলাপ করা, এবং যদি আমার দ্বারা কোনো হকুল ইবাদ কারো নষ্ট হয়ে থাকে তাহলে সেটা তাকে অর্পণ করে দেওয়া, সেটা তাকে দিয়ে তার সাথে ভালো আচরণ করা, এটা কিন্তু আমাদের অন্যতম একটি করণীয়। এবং সর্বশেষ 10 নম্বর আমাদের বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ভালো ভালো কাজ, ইবাদত বন্দেগী এবং যে কোনো ধরনের পুণ্যের কাজ আমাদের বেশি বেশি এই মুহররম মাসের এই সময়ের মধ্যে আমাদের করতে হবে, কেননা এই মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এবং এটি আল্লাহকৃত হারাম মাসসমূহের মধ্যে অন্যতম একটি মাস। সুতরাং এই মাসে আমাদের বেশি বেশি ভালো কাজ করার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পুণ্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে সম্মানিত বন্ধুগণ, আমরা আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম যে মুহররম মাসে আমাদের করণীয় হতে পারে, মোটামুটি 10টি পয়েন্ট রয়েছে। এর 1 নম্বর বিষয় হলো যে মুহররম মাসের এই যে আল্লাহ মুহররম মাসকে সম্মানিত করেছেন এটা আমাদের জানতে হবে এবং মুহররম মাসকে সম্মান করতে হবে। দ্বিতীয়ত বিষয় হলো যে বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার করতে হবে। তৃতীয়ত এই মুহররম মাসে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে সদা সর্বদা লিপ্ত থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। চতুর্থ আমাদের করণীয় হলো 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত তাকবীর ওলার সহিত আদায়ের জন্য চেষ্টা চালাতে হবে। 5 নম্বর আমাদের করণীয় হলো বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী তাসবি তাহালিল এগুলো করতে হবে। 6 নম্বর করণীয় হলো বেশি বেশি কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে, কোরআন বোঝার জন্য এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার চেষ্টা চালাতে হবে। এরপরে আমাদের 7 নম্বর করণীয় হলো যে দান সদকা এগুলো বেশি বেশি করার জন্য চেষ্টা চালাতে হবে। 8 নম্বর করণীয় হলো বেশি বেশি নফল সিয়াম, বিশেষত আশুরার যে সিয়াম রয়েছে 2 দিন আশুরার, 9 মুহররম এবং 10 মুহররম অথবা 10 মুহররম এবং 11 মুহররম যে কোনো 2 দিন সিয়াম পালন করতে হবে। এবং 9 নম্বর হলো হকুল ইবাদ, মানুষকে পৌঁছে দিতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। এবং 10 নম্বর সর্বশেষ হলো বেশি বেশি ভালো কাজসমূহ সম্পাদনের সার্বিক চেষ্টা চালাতে হবে। আল্লাহ আমাদের সকলকে মুহররম মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে এই কাজগুলি করার তৌফিক দান করুন, আমিন। এই বলে আমরা আরেকটি বিষয় আলোচনা করার চেষ্টা করব আপনাদের সম্মুখে। সেই বিষয়টি হলো যে মুহররম মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের করণীয়র পাশাপাশি বেশ কিছু বর্জনীয় বিষয় রয়েছে। বর্জনীয় বিষয়ের মধ্যে অন্যতম হলো যে এই মুহররম মাস আল্লাহ কর্তৃক হারামকৃত এবং সম্মানিত মাসসমূহের অন্যতম। সুতরাং এই মুহররম মাসে কোনো ধরনের পাপাচার এবং অন্যায় করা যাবে না, আল্লাহ সেটা নিষেধ করেছেন। কোরআনুল কারিমের সূরা তাওবায়ের 37 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ তাআলা বলছেন যে সুতরাং তোমরা এই হারাম মাসে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই হারাম মাসে তোমাদের উপর জুলুম করো না, অন্যায় করো না, পাপাচার করো না, যুদ্ধ বিগ্রহ দ্বন্দ্ব হামাঙ্গা এগুলাতে লিপ্ত হয় না। অতএব মুহররম মাসের এই সময়তে আমাদেরকে পাপাচার থেকে বিরত থাকতে হবে, অন্যায় অবিচার জুলুম যে কোনো কিছু হোক সেখান থেকে আমাদের অবশ্যই ফিরে আসতে হবে। এবং দ্বিতীয়ত যে আমাদের স্পেশালি কারো উপর কোনো জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, মানুষের সাথে খারাপ আচরণ করার মাধ্যম দিয়ে হোক বা কারো উপর ক্ষমতার দাপটে হোক বা বিভিন্ন কারণে কারো উপর কোনো জুলুম করা, প্রেশার ক্রিয়েট করে কোনো কিছু করা, অন্যায় করা, এগুলা মুহররম মাসে এগুলো অবশ্যই আমাদের বর্জন করতে হবে। এবং 3 নম্বর আমাদের মুহররম মাসের বিষয় হলো যে শিরক এবং বিদআত থেকে আমাদের বাঁচতে হবে। মুহররম মাসকে লক্ষ্য করে আমাদের সমাজে অনেক ভ্রান্ত আকিদা আমল এবং শিরকি বা বেদাতি অনেক কিছু প্রচলিত রয়েছে। এই বিষয়গুলো, এই সমস্ত ভ্রান্তিমূলক কথা বা কুসংস্কার বা বিভিন্ন ধরনের যেই আমাদের মধ্যে মানে ভ্রান্তি কথা প্রচলিত রয়েছে, এই বিষয়গুলো আমাদের অবশ্যই বিরত হতে হবে এবং এই বিষয়গুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে যে এইগুলা আসলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এগুলো ঠিক নয়, বরং এগুলা যুগ যুগ ধরে চলে আসা এক ধরনের কুসংস্কার এবং ধর্মীয় অভাব যার কোনো ভিত্তি নেই। কাজে এই বিষয়গুলো থেকে আমাদের সকলকে বাঁচতে হবে এবং এই সমস্ত কুসংস্কারপূর্ণ বিষয়গুলো আমাদের অবশ্যই বর্জন করতে হবে। এবং সর্বশেষ মুহররমের এই সময়তে আমাদের বর্জনীয় আমলসমূহের মধ্যে 4 নম্বর হলো যে মুহররমকে লক্ষ্য করে আমাদের সমাজের মধ্যে যেই আবেগের বশত মানুষের ইমোশনাল হয়ে যে কাজগুলো মানুষ করে থাকে, যে তাজিয়া মিছিল করা, বিশেষত শিয়া যারা তারা এগুলো করে থাকে, তাজিয়া মিছিল করা, মাতম করা, হাই হুসাইন বলা, গাল চাপড়ানো, বুক চাপড়ানো, শোক প্রকাশ করা, তারপরে এরকম মানে যুদ্ধের মহড়া দেওয়া, এরকম লাঠি খেলার আয়োজন করা, এই জাতীয় যা কিছু হয় এগুলো সব হলোই এগুলো সব আসলে ঠিক নয়, কোরআন এবং সুন্নাহ এগুলো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এগুলা হলো বাড়াবাড়ি এবং এগুলো হারাম কাজ। এগুলো কাজ থেকে আমাদের অবশ্যই
মুহররম মাসের এই সময় অবশ্যই বিরত হতে হবে। আল্লাহ কৃত হারাম এই মাসে এই সমস্ত পাপ করার মাধ্যম দিয়ে আমরা যেন আমাদের নিজেদের আমলকে বরবাদ না করি, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং মুসলিম সমাজে শিয়াদের আমল আকিদার যে বিষয়গুলো অনুপ্রবেশ ঘটেছে সেই বিষয়গুলো অবশ্যই আমাদের বুঝে শুনে সেগুলো থেকে অবশ্যই আমাদের বিরত হতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন মুহররম মাসের এই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সময়ে আমাদের এই সমস্ত করণীয় এবং বর্জনীয় বিষয়কে আল্লাহ খেয়াল রাখার তৌফিক আল্লাহ সকলকে দান করুন, আমিন। এবলে আজকে আমাদের সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।